সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জেরি বইকথনে। পাঞ্জেরি বইকথনে আমরা মেলায় প্রকাশিতব্য বাছাই করা বইগুলো থেকে তার পেছনের গল্প তুলে আনবো লেখকদের সাথে নিয়ে লেখকদেরই বয়ানে। বই পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন, এই স্লোগান নিয়ে প্রকাশনা শিল্পী 1994 সাল থেকে অবদান রেখে চলেছে পাঞ্জেরি। পাঞ্জেরির লেখক তালিকায় আছেন দেশের স্বনামধন্য শিক্ষাবিদ, গবেষক, খ্যাতিমান ও জনপ্রিয় লেখকবৃন্দ। পাঞ্জেরি এখন দেশের বাইরে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়ায় নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে। প্রকাশনা ও মুদ্রণ শৈলীতে বিশ্বমান বজায় রাখতে বদ্ধপরিকর পাঞ্জেরি। আজ আমাদের সাথে আছেন একজন অসামান্য মানুষ, বীর মুক্তিযোদ্ধা, শাহজাহান কবির বীর প্রতীক। তিনি অপারেশন জ্যাকপট নামে নিজে অংশগ্রহণ করেছিলেন, তার প্রত্যক্ষ সহভিজ্ঞতা নিয়ে লিখেছেন এই অসামান্য বইটি। তার বই নিয়ে আজ আমরা কথা বলবো শাহজাহান কবির বীর প্রতীকের সাথে। শাহজাহান ভাই কেমন আছেন? আমি খুবই ভালো আছি এই বর্তমান প্রেক্ষাপটেরই। মুক্তিযুদ্ধ নিয়ে তো আপনার গবেষণা অনেকগুলি, এবং আপনি চাঁদপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছেন, আপনি নৌযুদ্ধ 71 নামে একটা অসামান্য বই এর আগে পাঞ্জাবি প্রকাশ করেছে আপনার। এই বইটার পেছনে গল্প যদি বলেন, কেন আপনার মনে হলো যে অপারেশন জ্যাকপট নিয়ে আলাদা করে লিখতে হবে? আমরা জানি আপনি নিজে অংশ নিয়েছিলেন সেই অসামান্য অপারেশনে। আপনারা জানেন এই যে আমাদের অগাস্টে যে অপারেশনটা হলো, মুক্তিযুদ্ধের বিজয়ের একটা টার্নিং পয়েন্ট অপারেশন জ্যাকপট। বইটা অনেক আগে আবার বিভিন্ন লেখায় অপারেশন জ্যাকপট ক্ষুদ্র ক্ষুদ্র আকারে এটা প্রকাশ হয়েছিল বিভিন্ন ইয়াতে। এটা একটা গবেষণামূলক গ্রন্থ বলতে পারেন। এখানে অপারেশন জ্যাকপটটা, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা কীভাবে হইলো, কী হইলো না হইলো মোটামুটি ডিটেলস যতটুকু সম্ভব তুলিয়া ধরা হয়েছে। মুক্তিযুদ্ধের প্রথম দিকে আমাদের মুক্তিযুদ্ধটা ছিল স্থল যুদ্ধের ভিতর সীমাবদ্ধতা। বিভিন্ন বর্ডারে বিভিন্ন এলাকায় যুদ্ধ হইতো, গেরিলা আক্রমণ হয়েছে, হিট অ্যান্ড রান। এই পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের প্রবাসী সরকারের যে সামরিক বিশেষজ্ঞ যারা আছিল, তারা চিন্তা ভাবনা করলো পাকিস্তান আর্মির এই জলপথটা পুরা তাদের নিয়ন্ত্রণে। তখন চিন্তা করলো আমাদের এই একটা নৌ উইং করার দরকার। আমরা যখন অপারেশনে যাইতাম, খালি একটা লিম্পেট মাইন আমার বুকের ভিতর বাধা থাকতো, এটা 5 কেজি ওজনের, আর সঙ্গে একটা চাকু থাকতো, কমান্ডো নাইফ যেটাকে বলে, দুই দিকে ধার। এটার উদ্দেশ্য হলো এটা কি, মাইনটা যখন ফিট করবো জাহাজের গায়ে, আপনারা জানেন এই শ্যাওলা থাকে জাহাজের গায়ে, এই শ্যাওলা পরিষ্কার করার জন্য একটা কাজ, আর একটা হলো হাঙ্গর, কুমির, এগুলা জলজ প্রাণী যেগুলো মানুষকে আক্রমণ করে ওটার থেকে নিজেকে রক্ষা করার জন্য। আর একটা কাজ হলো আমাদের নেভাল কমান্ডোটা ছিল সুইসাইড স্কোয়াড, মাসে দেশের স্বাধীনতার জন্য আমরা আত্মহুতি দিতে প্রস্তুত, ওই শপথ নিয়েই আমরা ইয়ে করছি। আমাদের একটা ইয়ে ছিল, ইনস্ট্রাকশান ছিল, তুমি যদি ধরা পড়া যাও তোমার এই চাকু দিয়া তোমাকে সুইসাইড করতে হবে। অপারেশন জ্যাকপটটা হলো এটা জানেন 4টা বন্দর, 2টা হলো সমুদ্র বন্দর চট্টগ্রাম মংলা, আর চাঁদপুর নারায়ণগঞ্জ নদী বন্দর। এই 4টা বন্দর নিয়েই অপারেশন জ্যাকপট। এটার সঙ্গে আবার দাউদ গান্ধি ফেরিঘাটটাও ইনক্লুড করছে একই দিনে। এই 5টা স্থানে অপারেশন জ্যাকপটটা একই তারিখে একই সময় এটা করা হবে। এই বইটা পড়লে মুক্তিযুদ্ধের টোটাল নৌযুদ্ধের ব্যাপারে যা হয়েছে এটা জানতে পারবে। এটা মূলত এটাই এরই মানে দুর্দান্ত, মানে এই বইটা যে মানে তো পাঞ্জেরি প্রকাশ করছে, আপনার আগের 2টা বইও পাঞ্জেরি প্রকাশ করেছে, আপনি অসামান্য বইয়ের জন্য পাঞ্জেরিকে কেন বেছে নিয়েছেন সেটা যদি একটু বলেন আমাদেরকে। পাঞ্জেরি অ্যাকচুয়ালি এই প্রকাশনার ভিতর সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান আমার। এখন পাঞ্জেরি এটা প্রকাশ করছে, আগ্রহ প্রকাশ করছে, এবং আমারে বলছে কয় চাঁদপুর জেলার মুক্তি ইতিহাসটা লেখেন, তারপর নৌযুদ্ধ লেখলাম, তারপর অপারেশন জ্যাকপট, এই 3টা বই আপনাদের পাঞ্জেরি পাবলিশার এটা ছাপাইছে। আপনি যদি একটু ছোট্ট করে আমাদেরকে বলেন যে মুক্তিযুদ্ধের অহংকার নিয়ে তো আসলে এগিয়ে যেতে হবে, এই জাতিকে আসলে আপনি কী বলবেন? জাতিকে বলবো, এখন আমাদের দেশ স্বাধীন হয়েছে 50 বছর, মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা বা মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি এটা কম হয়েছে। এটা এটা আগে তো পরিবেশই ছিল না। আগে আমি মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু হত্যার পর আমি যে মুক্তিযোদ্ধা এটা পরিচয় দিত আমি পারি নাই বিদেশে। আপনারা জানেন বঙ্গবন্ধুর 7ই মার্চ, যে 7ই মার্চের ভাষণে আমরা উদ্বুদ্ধ হইয়া মুক্তিযুদ্ধে গেছি সারা বাঙালি জাতি, সে ভাষণ পর্যন্ত নিষিদ্ধ করছে। তারা চাইছে যে মুক্তিযুদ্ধ যেখানে যারা করছে মুক্তিযুদ্ধের পক্ষের লোক
যা আছে সমস্ত কিভাবে ধ্বংস করা যায় এরকম একটা চিন্তা ভাবনা গভীর ভাবে ছিল। বই প্রকাশ বঙ্গবন্ধু পৃথিবীর কোন দেশ কিন্তু একটা স্বাধীনতার জন্য এই ধরনের ইয়া শহীদ হয় নাই, এই ইতিহাসটা এখন এই প্রজন্মকে জানাইতে হবে, এটা আমার মূল কথা হইলো। আমরা কথা বলছিলাম শাহজাহান কবির বীর প্রতীকের সাথে, তার নতুন বই অপারেশন জ্যাকপট এবার বইমেলায় পাঞ্জিরি প্রকাশ করছে। প্রিয় দর্শক, পাঞ্জিরি বইকথনে আজ থামছি এখানেই। এই আয়োজনটি একযোগে প্রচারিত হচ্ছে পাঞ্জিরি, PBS, ঢাকা টাইমস, রকমারি এবং শিমুল সালাহউদ্দিনের ফেসবুক পাতা থেকে। আসুন রই বইয়ের সাথে, থাকুন পাঞ্জিরি বইকথনে। সবাইকে অনেক ধন্যবাদ।